প্রতিবছর মকর সংক্রান্তির আগে রাতভর পিকনিককে কেন্দ্র করে কচিকাঁচাদের মধ্যে ব্যাপক আনন্দ উল্লাস লক্ষ্য করা যায়। চাষিরা ক্ষেতের ফসল কেটে নিয়ে যাবার পর থেকে কচিকাঁচারা সেই মাটিতে খড় কেটে ঘর তৈরি করতে ব্যস্ত থাকে। এই পরম্পরা চলে আসছে দীর্ঘ কয়েক বছর ধরে। বিভিন্ন জায়গায় এই সমস্ত ঘর বিভিন্ন নামে পরিচিত। কোথাও ম্যাড়ামিরির ঘর, কোথাও ভুলাবুলির ঘর, আবার কোথাও তা পরিচিত বুড়ির ঘর হিসেবে। মূলত এই পিকনিককে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘর তৈরির প্রক্রিয়া চলতে থাকে, যার মাধ্যমে পিকনিক পিপাসুরা তাদের আনন্দ উল্লাসকে উপস্থাপন করার চেষ্টা চালায়। পানিসাগর মহকুমার অন্তর্গত জলাবাসা বাজার এলাকায় পিকনিকের আয়োজনকারীরা বুর্জ খলিফার আদলে খড়ের ঘর তৈরি করল। ওইটা আমরা বুর্জ খলিফা অনেক সময় দেখেছি, আগরতলা এসেছে, প্রাক কালী পূজার সময় চন্দ্রপুর এসেছে, তাই আমরা মকর সংক্রান্তি উপলক্ষে আমরা ভাবলাম সবাই কচিকাঁচা ভাই ভাতিজা মিলে আমরা এরকম রূপ নিয়ে একটা মানে তৈরি করব আর কি। কোন জায়গায় এটা তৈরি করছে? জলাবাসা কদনবাসা বাজার। কত নম্বর ওয়ার্ড এটা? এটা 2 নম্বর ওয়ার্ড। এখানে আমরা ভাই ভাতিজা এবং ভাইগিনি আমরা 6 জনে মিলে টিম এটা তৈরি করেছি। 6 জনে মিলে 6 জনে মিলে 6 জনে মিলে প্লাস আমরা 6 জনে মিলে টাকা কালেকশন করে 5,000 টাকার বাজেটে আমরা এটা তৈরি করেছি। আমরা 1 সপ্তাহ তৈরি করতে লাগে। 1 সপ্তাহ ধরে ও আজকে তো আমরা রাত্রে পিকনিক করব, মাংস খাবো, এগুলো রুটি টুটি বাদ এই সব তো খাবো আর। তারপরে তো আর কি, সকালে এটা জ্বালিয়ে টান টান করে সংক্রান্তি উপলক্ষে যা করো আর এটাই। বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের পাশাপাশি অভিভাবকরাও এই পিকনিকে মেতে ওঠেন। পিকনিক সেরে সকালবেলায় সেই খড়ের ঘর কোথাও পুড়িয়ে ফেলা হয় কিংবা কোথাও ভেঙে দেওয়া হয়। প্রতিবছর মকর সংক্রান্তির ঠিক আগের রাতে এভাবে আনন্দ অব্যাহত থাকে সকলে। সান্দন টিভি।